বন্ধুরা, 26 জুলাই শুক্রবার, ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি গভীর নিম্নচাপ। এই নিম্নচাপের প্রভাবেই সমুদ্র রয়েছে উত্তাল, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায়। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কবার্তাও জারি করা হয়েছে। পাশাপাশি সমুদ্র উত্তাল থাকবে, তাই মৎস্যজীবীরা যাতে সমুদ্রে মাছ ধরতে না যায় তার জন্য আগাম সতর্কবার্তাও জারি করা হয়েছে। পাশাপাশি এই বৃষ্টিপাতের প্রভাবে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায়। বইতে পারে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড়ও। তো বন্ধুরা, কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথায় কোথায় বজ্রবিদ্যুৎ সহ তুমুল বৃষ্টিপাত হবে, পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ, ত্রিপুরা থেকে শুরু করে মণিপুর, মিজোরাম থেকে শুরু করে অসমের কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের অ্যালার্ট থাকছে, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটেই জানিয়ে দেব। তো বন্ধুরা, এই মুহূর্তে যদি আমরা সরাসরি উপগ্রহ চিত্র থেকে দেখি, তাহলে পরিষ্কারভাবে আপনারা দেখতে পারবেন যে বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই গভীর নিম্নচাপের প্রভাবে প্রচুর পরিমাণে মেঘ আমাদের পশ্চিমবঙ্গের যে উপকূলের জেলাগুলিতে প্রবেশ করছে, বাংলাদেশের উপকূলের জেলাগুলিতে প্রবেশ করছে, ওড়িশার উপকূলের দিকেও কিন্তু মেঘ প্রবেশ করছে। তবে বঙ্গোপসাগরের পরিস্থিতি অনেকটাই ভয়াবহ তৈরি হয়েছে। তবে এই মুহূর্তে আপনাদেরকে দেখিয়ে দেব কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে। বিশেষ করে যদি আমরা দেখি, তাহলে লক্ষ্য করতে পারবো দীঘা, মন্দারমণি, কোনটাই, বেদগাঁও, মোহনপুর, এগরা, দাঁতন, বেলদা, কাসুরি থেকে শুরু করে সেবাং, ভগবানপুর থেকে শুরু করে বাজকুল, খাজুরি থেকে শুরু করে এদিকে হলদিয়া, মহিষাদল, ডায়মন্ড হারবার, কুলপি, জয়নগর, কাকদ্বীপ, গঙ্গাসাগর, ফেজারগঞ্জ, নামখানায় ভারী লেভেলের বৃষ্টি, হলদিবাড়ি থেকে শুরু করে ঝাড়খালি, রায়দিঘি, গোসাবা, কুমারীমারি থেকে শুরু করে খেতালা, বারুইপুর, বিষ্ণুপুর, বজবজ, শ্যামপুর, কলকাতা থেকে শুরু করে পানিহাটি, এদিকে জঙ্গলপাড়া থেকে শুরু করে খানাকুল, জগৎবল্লভপুর, সিংপুর, সিঙ্গুর থেকে শুরু করে দেখতে পারছেন এই জেলাগুলিতে আমরা ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারছি। একদম পরিষ্কারভাবে দেখতে পারছেন যে বিশেষ করে এই জায়গাগুলিতে থাকছে বৃষ্টিপাতের তীব্রতা। অন্যদিকে দেখতে পারছেন যে ওড়িশার দিকে, যেমন দেখতে পারছেন যে বালাসোর থেকে শুরু করে ভদ্রক থেকে শুরু করে দেখতে পারছেন ভুবন থেকে শুরু করে এই জায়গাগুলিতে আমরা প্রচুর পরিমাণে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। পুরী, পারাদ্বীপ দেখতে পারছেন, ভুবনেশ্বর, এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত থাকছে, একদম পরিষ্কারভাবে কিন্তু আপনারা লাইভে দেখতে পারছেন। এই ঘূর্ণাবর্ত বা গভীর নিম্নচাপের প্রভাবেই কিন্তু এই বৃষ্টিপাত তৈরি হয়েছে, এমনকি বাংলাদেশের উপকূলের জেলাগুলিতেও থাকছে বৃষ্টি। অন্যদিকে উত্তরবঙ্গে একটা গুমুট গরম পরিস্থিতি তৈরি হয়েছে, বিশেষ করে দার্জিলিং, কালিম্পংয়ের দিকে মেঘ থাকলেও বৃষ্টিপাতের যে তীব্রতা সেটা কিন্তু উত্তরবঙ্গে নেই। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে থাকছে তাপপ্রবাহের অ্যালার্ট। কিছুটা ভ্যাপসা গরম থাকবে, তাপমাত্রাও কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে। মালদা, দুই দিনাজপুর, বালুরঘাট, গঙ্গারামপুর থেকে শুরু করে এদিকেও থাকছে কিছুটা তাপপ্রবাহ। পাশাপাশি অসমের দিকেও আমরা কিছুটা তাপমাত্রা ঊর্ধ্বমুখী লক্ষ্য করতে পারছি। বাংলাদেশের উত্তর পূর্ব দিকেও তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী থাকবে। তো আসুন বৃষ্টি বজ্রমুড়েই চলে যাই, বৃষ্টি বজ্রমুড়ে গিয়ে এই মুহূর্তের পরিস্থিতি আপনাদেরকে দেখাবো। আর কিছুক্ষণের মধ্যেই বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত প্রবেশ করবে, অর্থাৎ ধরুন দুপুরের দিকে বৃষ্টিপাতের সবথেকে বেশি সম্ভাবনা কোন কোন জেলাগুলির দিকে রয়েছে, যেমনটা বললাম পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি, দমকা, এদিকে দেখতে পাচ্ছেন নলহাটি থেকে শুরু করে, আরেকটু যদি দেখাই তাহলে দেখতে পারবেন আসানসোল, চিত্তরঞ্জন, বোলপুর, ঘুষকরা, কাটোয়া থেকে শুরু করে বর্ধমান, সোনামুখী, এদিকে কোতুলপুর, বিষ্ণুপুর, চন্দ্রকোনা, আরামবাগ, গোয়ালতড়ে থাকছে বজ্রবিদ্যুতের অ্যালার্ট। পাশাপাশি নদিয়ার দিকেও বৃষ্টি থাকছে, কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা, পান্ডুয়া, এদিকে দেখতে পাচ্ছেন চন্দ্রনগর, হাবড়া, বনগাঁয় থাকছে বৃষ্টি, কলকাতার আশেপাশে বৃষ্টি থাকছে। তবে ভারী লেভেলের বৃষ্টি বর্ধমান, বাঁকুড়া এই সাইডে কিন্তু দুপুরের দিকে হওয়ার সম্ভাবনা থাকছে প্রচুর পরিমাণে। তারপর বৃষ্টি আরও বাড়বে দক্ষিণবঙ্গে, বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে ভারী লেভেলের বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে। অন্যদিকে মালদার দিকে থাকছে কিছুটা হালকা পশলা বৃষ্টি, পাশাপাশি উত্তরবঙ্গেও বিকেলের দিকে কিছুটা মেঘলা আকাশ থাকতে পারে। কোচবিহারের দিকে, পাশাপাশি আলিপুরদুয়ারের বেশ কয়েকটি জেলায় মেঘলা আকাশ থাকতে পারে এবং জলপাইগুড়ির দিকেও কিছুটা মেঘলা আকাশ থাকতে পারে এবং ঝিরিঝিরি বৃষ্টিপাতের অ্যালার্টও রয়েছে। পাশাপাশি আমরা দেখে নেব দুপুরের দিকে বাংলাদেশের উত্তর পূর্ব দিকে বৃষ্টিপাত নেই, তবে খুলনা, বরিশাল সংলগ্ন বেশ কয়েকটি জেলায় বৃষ্টি থাকছে। মেহেরপুর, পাবনা,
যশোর, লোহাগড়া, ফরিদপুর, ঢাকার দিকে ফরিদগঞ্জ, মতিরার, সেনবাগ, বরিশালের দিকে কিছুটা বৃষ্টি হতে পারে। আবার ত্রিপুরার আমবাসা, আমরাপুর, এদিকে কুমিল্লার দিকে বৃষ্টি থাকছে, মিজোরামের দিকে কিছুটা বৃষ্টি থাকছে, মণিপুরের দিকে তেমনটা নেই, অসমে হালকা পশলা বৃষ্টি। তবে সবথেকে যেটা বৃষ্টি থাকছে সেটা হচ্ছে দক্ষিণবঙ্গ জুড়ে ভারী লেভেলের বৃষ্টি থাকছে। পাশাপাশি মেঘমালা করেও দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন একই রকম পরিস্থিতি, দেখতে পাচ্ছেন যে বজ্র বিদ্যুতের অ্যালার্ট কিন্তু আমরা সরাসরি দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং গোটা দক্ষিণবঙ্গ জুড়ে আজ সারাদিন বৃষ্টিপাতের তীব্রতা কিন্তু থাকছে এবং ভারী লেভেলের বৃষ্টি চলবে। ওড়িশার দিকেও থাকছে ভারী লেভেলের বৃষ্টি। উত্তরবঙ্গে বিকেলের পর থেকে কিছুটা মেঘলা আকাশ থাকতে পারে, হালকা পশলা বৃষ্টি তৈরি হতে পারে। রাতের দিকে কোচবিহার, আলিপুরদুয়ারের সংলগ্ন বেশ কয়েকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে, যেমন দিনহাটা, শীতলকুচি, তুফানগঞ্জ, এই সাইডে কিছুটা বৃষ্টি হতে পারে এবং সংলগ্ন অসমের অভয়পুরী থেকে শুরু করে কোকরাঝাড়, বঙ্গাইগাঁও, গোয়ালপাড়া, ধুবড়ী থেকে শুরু করে দেখতে পাচ্ছেন শ্রীরামপুর, বরপাটা রোড, বরপাটা, এদিকে দেখতে পাচ্ছেন হাজো, গুয়াহাটি, এদিকে দেখতে পাচ্ছেন যে বোকো, এই সাইডে কিছুটা একটা বৃষ্টি হলেও হতে পারে। তাছাড়া উত্তর বাংলাদেশ, পূর্ব বাংলাদেশ, বাংলাদেশের ঢাকা সংলগ্ন বা কুমিল্লার দিকে আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম রয়েছে। ত্রিপুরাতেও হালকা ফসলা বৃষ্টি হলেও হতে পারে, ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম কিন্তু আমরা দেখতে পারছি। আবারও আপনাদেরকে শনি অর্থাৎ 27 তারিখের আপডেট যদি শনিবার দিন দেখাই, তা আপনারা দেখতে পারবেন দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাত থাকছে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি নেই বললেই চলে। তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায়, দেখাবো তাপমাত্রার আপডেটে। তার আগে আমরা দেখে নেব 28 তারিখে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে থাকছে, 29 তারিখেও বৃষ্টি দক্ষিণবঙ্গে থাকছে, 30 তারিখে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্র বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে। অর্থাৎ আমরা যদি দেখি উত্তরবঙ্গের দিকেও দেখতে পাচ্ছেন 30 তারিখে যদি আমরা দেখি উত্তরবঙ্গেও ভারী লেভেলের বৃষ্টি থাকছে মাঝরাতের দিকে এবং দক্ষিণবঙ্গেও প্রচুর পরিমাণে বৃষ্টিপাত থাকছে 31 তারিখে। বাংলাদেশ, দক্ষিণবঙ্গ সমস্ত জায়গায় অর্থাৎ পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, অসম থেকে শুরু করে সমস্ত জায়গায় ভারী লেভেলের বৃষ্টি। 1 তারিখেও একটি ঘূর্ণাবর্তের মতন পরিস্থিতি থাকবে বঙ্গোপসাগরে, যার জেরে বৃষ্টিপাত কিন্তু বাড়বে। তবে বুঝতেই পারছেন যে দক্ষিণবঙ্গে যখন বর্ষা প্রবেশ করেছে সেই বর্ষার বৃষ্টিতে তেমন পরিস্থিতি না তৈরি হলেও এবার কিন্তু ভারী বৃষ্টিতে ভাসবে গোটা দক্ষিণবঙ্গবাসী, এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কিন্তু পরিষ্কারভাবে একদম লাইভে দেখিয়ে দেওয়া হয়েছে। তবে আপনাদেরকে জানাই বৃষ্টির পরিমাপে গিয়ে, বৃষ্টির পরিমাপে গেলেও দেখতে পারবেন পরবর্তী 24 ঘন্টায় বৃষ্টি, 12 ঘন্টাতে বৃষ্টি, 3 দিনে বৃষ্টি থাকছে, বাড়বে 5 দিনে, আরও বাড়বে এবং 10 দিনে পরিস্থিতি অনেকটাই কিন্তু খারাপ হতে পারে। ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে, প্রচুর পরিমাণে বৃষ্টি কিন্তু চলবে। তো আসুন আপনাদেরকে এবার তাপমাত্রার আপডেটে নিয়ে যাই, যেটা গুরুত্বপূর্ণ আপডেট, তাপমাত্রা এই মুহূর্তে কত ডিগ্রি সেলসিয়াস রয়েছে। দক্ষিণবঙ্গে যেহেতু বৃষ্টিপাত থাকছে তাপমাত্রা অবশ্যই কম থাকবে, তবুও তাপমাত্রা একটা আর্দ্রতাজনিত যে অস্বস্তি সেটা কিন্তু থাকছে। কলকাতায় 31 ডিগ্রি, হাওড়া হুগলির দিকে 32 ডিগ্রি, গোসাবা সুন্দরবনের দিকে 31 ডিগ্রি থাকবে, জয়নগর, হলদিবাড়ি, কোনটাই, দীঘা দেখতে পাচ্ছেন পশ্চিম মেদিনীপুরের দিকে 30 ডিগ্রি, আবার খড়গপুর, বালিচেক 32 ডিগ্রি, ঝাড়গ্রাম 30 ডিগ্রি, চাকুলিয়া 29 ডিগ্রি, বলরামপুর 30 ডিগ্রি, পুরুলিয়ায় 29, হুড়া, বাঁকুড়া, বিষ্ণুপুর এদিকে 29 ডিগ্রি, সোনামুখী এদিকে, বর্ধমানের দিকে 29 ডিগ্রি, দুর্গাপুর 29 ডিগ্রি, আসানসোল, চিত্তরঞ্জনে 32, পাশাপাশি বোলপুর, সিউড়ি 32, কাটোয়া 31 ডিগ্রি, আবার এদিকে অর্থাৎ নদিয়ার দিকে বিশেষ করে কৃষ্ণনগর, শান্তিপুর, এদিকে চাকদা, পান্ডুয়া, এদিকেও 31 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা দেখতে পাচ্ছি। বহরমপুর, আজিমগঞ্জ, দমকল, করিমপুরের দিকে 33 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা রয়েছে। আবার দক্ষিণ 24 পরগনার দিকেও তাপমাত্রা কিন্তু দেখতে পাচ্ছি আমরা 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে। বীরভূমের দিকেও আমরা 31-32 ডিগ্রি দেখতে পাচ্ছি, রামপুরহাট, দমকা, সিউড়ি এদিকেও 31-32 ডিগ্রি রয়েছে। তবে মালদার দিকে রয়েছে 34 ডিগ্রি, গঙ্গারামপুরের দিকে রয়েছে 34-35, বালুরঘাট 34-35, দিনাজপুরে 33 ডিগ্রি, আবার কোচবিহার, আলিপুরদুয়ারে 33-34 ডিগ্রি বা কোথাও কোথাও 35 ডিগ্রি সেলসিয়াসেও কিন্তু পৌঁছে যাচ্ছে শিলিগুড়ি, জলপাইগুড়ির তাপমাত্রা। তো বুঝতেই পারছেন উত্তরবঙ্গে কিন্তু গরম কিছুটা বাড়ছে, অসমের ধুবড়ি, গোয়ালপাড়ায় 31-32 ডিগ্রি রয়েছে, আবার গুয়াহাটির দিকে যদি দেখেন 35 ডিগ্রির তাপমাত্রা রয়েছে, এদিকে দেখতে পাচ্ছেন যে মঙ্গলদোয়াই এদিকেও 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে, নওগাঁও দেখতে পাচ্ছেন 36, তেজপুর 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, অসমের তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখী লক্ষ্য করতে পারছি, ডিব্রুগড়েও 36 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা পৌঁছে গেছে।
চলে যাব বাংলাদেশে। বাংলাদেশের সিলেটে 35, এদিকে দেখতে পারছেন জগন্নাথপুর 35, এদিকে যদি আরও দেখি আমরা আরও দেখতে পারবো চাতক বাজার থেকে শুরু করে হাবিবগঞ্জ, মৌলভীবাজার, লখাই, কাশপিয়া, ময়মনসিংহ 34 ডিগ্রি, ঢাকার দিকে 32, ফরিদগঞ্জ, পাবনা, এদিকেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী 33-34 ডিগ্রি, সিংড়াতে দেখতে পারছি তাপমাত্রা 34, এদিকে মহাদেবপুর, রংপুরের দিকে 34 ডিগ্রি রয়েছে, রাজশাহী, মেদপুর তাপমাত্রা ঊর্ধ্বমুখী, তবে দক্ষিণ দিকে তাপমাত্রা অনেকটাই কম রয়েছে, পাশাপাশি কুমিল্লার দিকে তাপমাত্রা কম রয়েছে 29-30 ডিগ্রি, আবার ত্রিপুরার তাপমাত্রা 31-32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে। তো বুঝতেই পারছেন এই মুহূর্তে তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রয়েছে সেটা কিন্তু আপনাদেরকে পরিষ্কার আমরা জানিয়ে দিলাম। তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে, ভিডিওটি ভালো লাগলে লাইক করে মধ্যে সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।